নমস্কার বন্ধুরা এই মুহুর্তে রেশন থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে অতিরিক্ত দু কেজি করে চাল ও তিন কেজি করে গম দেওয়া হয় এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা সে সঙ্গে এসপিএইচ এইচ এবং পিএইচএইচ এই তিন ধরনের রেশন কার্ডে দু কেজি করে চাল ও তিন কেজি করে গম দেওয়া হয় অতিরিক্ত দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে তো নভেম্বর মাসের পর থেকে এই অতিরিক্ত পাঁচ কেজি চাল গম কি আরও কিছু দিন দেওয়া হবে দেওয়া হলে কতদিন দেওয়া হবে কতটা পরিমাণে দেওয়া হবে নাকি দেওয়া হবে না আর অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে এ সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই মুহূর্তে তো সেই আপডেটটি আমরা জানবো কি বলা হয়েছে তবে তার আগে আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এস পি এইচ এইচ পি এইচ এইচ নারকেশ হয় এক নম্বর নারকেশ হয় দুই নম্বর অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা কী আপডেট আসছে নভেম্বর মাসের পর থেকে রেশনে কতটা কী দেওয়া হবে আমরা জেনে নেব নভেম্বর মাসের পরে কি আর বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন দেওয়া হবে না প্রধানমন্ত্রী দপ্তর অর্থমন্ত্রক থেকে খাদ্যমন্ত্রক এই বিষয়ে এখন চুলচেরা বিচার করছে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর সরকারের অন্দরমহলে বিভিন্ন মতামত উঠে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী দপ্তর মার্চ মাসে শেষে লকডাউন ঘোষণার পরেই নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত আশি কোটি পরিবারের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল বা গম ও পরিবার পিছু এক কেজি করে ডাল বিনামূল্যে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করেছিলেন এ ওয়াই সে সঙ্গে এসপিএইচ এইচ এবং পিএইচএইচ এই তিন ধরনের রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এই অতিরিক্ত পাঁচ কেজি করে চাল গম এবং সে সঙ্গে ডাল বা ছোলা কিন্তু পেয়েছেন তো এই নভেম্বর মাসের পর থেকে তারা কি সেটা পাবেন কিনা আমরা জানব প্রথমে এপ্রিল থেকে জুন তিন মাসের জন্য ঘোষণা হলেও পরে তিরিশে জুন জাতির উদ্দেশ্যে বক্তৃতায় প্রধানমন্ত্রী নভেম্বর পর্যন্ত এই সুরাহায় দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্গা পুজো থেকে দীপাবলি হয়ে ছট পুজো পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে যা দেখে বিরোধীরা বলেছিলেন বিহারের ভোটের দিকে তাকিয়ে ছট পুজো পর্যন্ত রেশন দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বিহারের ভোটও শেষ আগামীকাল বা আজের মধ্যেই ভোটের ফলপ্রকাশ কিন্তু হয়ে যাবে লকডাউনে উঠে গিয়েছে এই পরিস্থিতিতে নভেম্বর মাসের পরে আর রেশন দেওয়ার দরকার রয়েছে কিনা না তা নিয়ে সরকারের অন্দরে আলোচনা শুরু হয়েছে সরকারি সূত্রের খবর অর্থমন্ত্রকের একাংশ নভেম্বরের পরেও এই প্রকল্প চালিয়ে যাওয়ার বিরুদ্ধে কারণ একটাই বিপুল খরচ এপ্রিল থেকে নভেম্বর এই আট মাসে বিপু বিনামূল্যে রেশন দিতে এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা খরচ হবে এমনিতেই লকডাউনের জেরে সরকারের রাজস্ব আয় কমেছে বেড়েছে কোভিড মোকাবিলার খরচও রাজকোষ ঘাটতি তিন দশমিক পাঁচ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য ছিল তা বেড়ে সাত শতাংশের কাছে কিন্তু চলে যেতে পারে উল্টো দিকে আরও একটা অংশ বলছে অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় দফা দাওয়াই দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তার অঙ্গ হিসেবে নভেম্বরের পরেও মার্চ পর্যন্ত বিনামূল্যে রেশন ঘোষণা হতে পারে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে নভেম্বরের পরেও কিন্তু মার্চ পর্যন্ত আবারও কিন্তু রেশন দেওয়ার ঘোষণা করা যেতে পারে কারণ গরিব মানুষের খাওয়ার খরচে সাশ্রয় হলে অন্যত্র খরচের জন্য হাতে নগদ টাকা থাকবে আর কি বলা হয়েছে আমরা জানবো পশ্চিমবঙ্গ পাঞ্জাব কেরল সহ একাধিক রাজ্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছে মার্চ পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হোক ফুড কর্পোরেশন বা খাদ্য নিয়ম নিগমের কর্তাদেরও এতে আপত্তি নেই তাদের যুক্তি গুদামে মজুদ ক্ষমতার অতিরিক্ত খাদ্যশস্য রয়েছে ফলে আরও বেশি দিন চাল দেওয়া হলে গুদামে চাপ কমবে কিন্তু অর্থমন্ত্রকের কর্তাদের যুক্তি গুদামে চালগম গম থাকলেই হলো না তা রাজ্যে রাজ্যে পৌঁছে দেওয়ার খরচও যথেষ্ট এই কেন্দ্রীয় প্রকল্পে পুরো খরচই কেন্দ্র বহন করছে খাদ্যমন্ত্রক প্রস্তাব দিয়েছে এমনিতেই খাদ্য সুরক্ষা আইনে মাথাপিছু পাঁচ কেজি করে চাল গম অল্প দরে দেওয়া হয় তারপরে আরও পাঁচ কেজি বিনামূল্যে দেওয়া হচ্ছিল বিনামূল্যে রেশনের পরিমাণ নভেম্বরের পরে অর্ধেক করে আড়াই কেজি করে দেওয়া হোক অর্থ মন্ত্রকের কর্তাদের বক্তব্য শুধু খরচ নয় এর রাজনৈতিক লাভ ক্ষতির দিকটাও বা দিকটি খতিয়ে দেখতে হবে তাই সরকারের রাজনৈতিক স্তরেই চূড়ান্ত কিন্তু এখন সিদ্ধান্ত হবে তো এই মুহুর্তে এটা আপডেট আসছে দেখতে পাচ্ছেন যে যেটা সরকারের অর্থমন্ত্রককে একটা অংশ বলেছে যে নভেম্বরের পরেও জুন পর্যন্ত কিন্তু মার্চ বা জুন জুন পর্যন্ত এই প্রকল্প চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে নভেম্বরের পরে অর্ধেক করে অর্থাৎ আড়াই কেজি করে দেওয়া হোক এই চাল গম তো অর্থমন্ত্রকের কর্তাদের বক্তব্য সেটা কিন্তু রাজনৈতিক স্তরেই চূড়ান্ত তার সিদ্ধান্ত হবে অর্থাৎ আমাদের কিন্তু প্রধানমন্ত্রী যেটা বক্তব্য পরবর্তীকালে কিন্তু জানতে হবে সে তিনি কতদিন পর্যন্ত সেটা কিন্তু ফ্রিতে করা দেওয়ার ব্যবস্থা করা হয় সেটা কিন্তু অবশ্যই জানতে হবে তবে এই মুহূর্তে আপডেট যে নভেম্বর মাসের পরে কিন্তু পাঁচ কেজি করে যে চালগম যারা পাচ্ছিলেন এ ওয়াই এস পি এইচএচ পি এই তিন ধরনের কার্ডে তাদের কিন্তু নভেম্বর পরে কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং পরবর্তীকালে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধেক করে দেওয়া হবে তো পরবর্তীকালে কী আপডেটটা অবশ্যই কিন্তু আমাদের নজরে থাকবে এবং সেই আপডেট সবার থেকে আগে কিন্তু আমরা অবশ্যই আপনাদের দিতে থাকবো তো সেই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখতে হবে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করতে হবে এবং আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য वंदे मातरम जय हिंद टाटा